দেখেন এখন বাংলাদেশে নাকি 100% আলেমের মধ্যে 80% আলেমই বলদ আর 20% আলেম নাকি মোটামুটি চলে। 80% যদি বলদ হয় আর 20% মোটামুটি চলে, যেই ফতোয়াটা দিচ্ছে সে কোন ক্যাটাগরিতে পড়ে এটাও তো চিন্তার বিষয়। তার ভাইরা কোন ক্যাটাগরিতে পড়ে, তার আব্বারা কোন ক্যাটাগরিতে পড়ে, আরে যাদেরকে সে আমির হিসেবে পরিচয় দিচ্ছে, যেই দলের ব্যানার ব্যবহার করে জাতিকে বিভ্রান্ত করছে, তারা বা কোন ক্যাটাগরিতে পড়ে? 100-এর বাইরে তো আর কিছু আছে বলে আমার জানা নাই। 100% এর উপরে হয় না, 101%, 110%, এটি তো হয় না। 100% মানে সব। এখন যদি 80% বলে দেয় বলুন, আর 20% বলে মোটামুটি চলে, এই দেশে আর বাকি থাকেটাই কি? আর কোন 20% মোটামুটি চলে তা আল্লাহ ভালো জানে। হয়তো যেগুলো ওলামায় চাটুরে, যারা চাটাচাটি করে, সুন্দর নাম ওলামায় চাটুরে, একমাত্র তারাই হয়তো 20%-এর মধ্যে পড়ে। আর সকল হকপন্থী আলেম তারা 80%-এর মধ্যে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন ভালো হলে কি করতে হবে জানেন? মন খুশি করে চলতে হবে। যে যত আকাম কুকাম করুক সেটার পক্ষে বলতে হবে, পক্ষে না বললেই তখন গালি খাওয়া লাগবে। ওই যে আমার আগে উপস্থাপক সাহেব বললেন না, তখন গালি শেষ নাই, কখনো বেয়াদব, কখনো এটা, কখনো সেটা। আর যদি সবাই রে চাটাচাটি করে চলতে পারেন, সবাই রে তেল মালিশ করে সেই রকম খুশি রাখতে পারেন, এক প্যাকেট ডিম বিরিয়ানি নেবেন, বিনিময়ে জান্নাতের টিকিট দিবেন। আবার একটা উন্নয়ন দেখবেন। এমন হালত হয়েছে লোকে আরে দুনিয়াতে ভালো কিছু পেলে শুকরিয়া আদায় করবে, নিষেধাজ্ঞার কিছু নাই। রাসুলই বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে নাই সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হয় নাই। এখন বেচারা একজন দাবি করে বসেছে, যেহেতু আমরা দক্ষিণবঙ্গের মানুষ আগে অবহেলিত ছিলাম, বর্তমান সরকার আমাদেরকে ব্রিজ দিয়েছে, আমাদেরকে রোড দিয়েছে, আমাদের এই এই উন্নয়ন করে দিয়েছে, সুতরাং বাকি জীবন নেত্রীর কদমে সেজদায় লটিয়ে পড়ে থাকলেও নাকি কম হবে। তাও আবার দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে এগুলো বলছে। এখন যদি আমরা বলি, না না হুজুর সুন্দর বলেছে, আরে হুজুরের কথায় কি ভুল থাকতে পারে, তাহলে বলবে ছেলেটা তো মাশা আল্লাহ, ছেলেটা বড় আদবওয়ালা, ছেলেটা বড় সুন্দর, ছেলেটা বড় ভালো, দাওয়াতও বেড়ে যাবে, পকেটের মধ্যে বান্ডিলের পরিমাণও বেড়ে যাবে, খালি সুবিধা আর সুবিধা, সর্বকুলে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে। গোলালু দেখেন না, সব তরকারির সঙ্গেই চলে, যেটার লাগেই মিশাই দেন সুন্দর মতো ম্যাচ খেয়ে যাবে। তো যে যত বড় গোলালু হতে পারবে, তার মার্কেট, তার ডিমান্ড তত পারবে, হেলিকপ্টার না রকেটে এসে সিরিয়াল মারবে। আর তখন এটা বলতেও পারবে, আরে হেলিকপ্টারে চড়তে ভাল লাগে না, এগুলো অস্বাস্থ্য সম্মত, আমরা তো রকেটে চড়ে গিয়ে মাহফিল করি। তো এখন এমন এক করুণ হালত তৈরি হয়েছে। আর যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেন, তখনই আপনি খারাপ হয়ে যাবেন। আমার রাসূল কখন জাতির চোখে খারাপ হয়েছে বলেন? 40টা বছর পর্যন্ত খারাপ হন নাই। কেন? এই 40 বছরে তিনি ইবাদত বন্দেগী করেন নাই, হেরা গুহায় গিয়ে মাসের পর মাস আল্লাহ তাআলার জন্য ইবাদতে পড়ে থাকেন নাই। এই 40 বছরের মধ্যে হেলফুল ফুজুল, আত্মমানবতার সেবা করার জন্য সামাজিক সংগঠন গঠন করেন নাই, এর সঙ্গে যুক্ত থাকেন নাই। তো যত উত্তম চরিত্র সব কিছু রাসূলের নবী হওয়ার পরে এসেছে এমন না, বাচ্চাকাল থেকে তার মধ্যে ছিল। আরে সেই যুগেও লোকে তাকে এমন মানা মানত, হাজরে আসওয়াদ কাদের হাতে স্থাপিত হবে এই ব্যাপারে তিনি ফয়সালা দেওয়ার পরে কেউ কোনো আপত্তি করে নাই, কেউ কোনো দ্বিধা করে নাই। এমন আল আমিন, এমন আসাজিদ, এমন বিশ্বস্ত, এমন সত্যবাদী ব্যক্তিটাও তাদের চোখে কখন কখন পাপী হলো, কখন অপরাধী হলো? যখন সাদাকে সাদা বলল, কালোকে কালো বলল, ন্যায়কে ন্যায় বলল, অন্যায়কে অন্যায় বলল। আপনি অন্যায়ের ন্যায় বলেন সব ভালো, অথবা বোবা শয়তান হয়ে থাকেন তাহলে আরো ভালো। অনেক সময় প্রকাশ্যে তেলবাজি করলে একদল আবার বিপক্ষে চলে যায়, যায় না? এটা যায় কি না যায়, এটা কমন। ওই বেচারা দেখেন না জান্নাতের টিকিট বেড়েছে, আর মাকাম কমছে না বাড়ছে? আরে জাতির চোখে কমছে না বাড়ছে? কমছে, এমন কমা কমেছে ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে মির্জাফরদের নামের পাশে নামগুলো যুক্ত হবে। দালালির লোকে পছন্দ করে না, ওই যে এক জায়নের শাইখে তেল আবিবি ইহুদিদের পক্ষে দালালি করছে না, ফিলিস্তিনের বিপক্ষে ফতোয়াবাজি করছে না, সেদিন বেশি দূরে না। আপনি লিখে রাখেন, কেউ যদি কাউরে বলে তুই আস্ত একটা আবু বকর জাকারিয়া, সে অপমানিত বোধ করবে, সে বলবে কি রে আমারে এমন একটা গালি দিলি? যদি বলে গালি কই দিলাম, আমি তো তোরে বুলি দিলাম, একটা নাম বললাম, পরে বলবে বুঝছো আমি কিছু বুঝি না, সব বুঝি, মির্জাফর এটা নাম না, এটা গালি, ফেরাউন নমরুদ হামান এগুলো নাম না, এগুলো গালি, ইবনে আলকামি মির সাদেক এগুলো নাম না, এগুলো গালি। তো যারা দালালি করে কাফেরদের পক্ষে তাদের নামগুলো আর বলি হয় না, নামগুলো হয়ে যায় গালি। কে বাস্তব না অবাস্তব? তো এখন তেল মালিশ করলে লোকে অপছন্দ করে অনেকে, এটা ঠিক, কিন্তু চুপচাপ থাকলে তো সবাই খুশি, বাস্তবতা এমন না? বোবা শয়তান আনিল হাক্কি শয়তানুন আখলাস,
চুপচাপ থাকলে সকলে খুশি, তাহলে মাহফিল আর গন্ডগোল হয় না। আচ্ছা আপনি চিন্তা করেন, এই যে আমাদের মাহফিল টাফিল বন্ধ হয়, দুনিয়ার বিবেচনায় দেখলে আমগো লস না? দুনিয়ার বিবেচনা করলে আমগো লস না? যে পকেটটা একটু ভরতো, এখন পকেটটা ভরলো না। এখন আমি যদি চাই আর কোনো মাহফিল বন্ধ না হোক, আপনার কি ধারণা? এই বুদ্ধি আমরা জানি না কি? জানি না, অবশ্যই জানি, খুব ভালো করে জানি সব দলকে খুশি রেখে কিভাবে কথা বলতে হয়। এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পিএইচডি করা আছে আমাদের, এগুলো প্রয়োগ করি না। আরে আরাফতু শাররা লা লিশাররি লাকিন লিতাওয়াক্কি ওমান লাম ইয়ারিফি শাররা ইয়াকাফি। মন্দকে চিনেছি, মন্দকে চিনেছি মন্দটা করার জন্য না, বরং মন্দ থেকে বাঁচার জন্য। মন্দকে যদি নাই চিনি, মন্দ থেকে বাঁচবো কিভাবে? আমার কুফুর নিয়ে বই নাই, শিরিক নিয়ে বই নাই। কুফুরা শিরিকের বই খুলে দেখেন যে কুফুরা শিরিকের কি লম্বা লম্বা ব্যাখ্যা দেওয়া আছে, যেগুলো অনেক কাফেররা পর্যন্ত এভাবে ব্যাখ্যা করতে পারবে না। তো এখন কুফুর নিয়ে ব্যাখ্যা করেছি কি কাফের হওয়ার জন্য? বলেন না কাফের হওয়ার জন্য, বরঞ্চ কুফুর থেকে নিজেকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য, পরবর্তী প্রজন্মকে সহি তাওহীদ আর সহি ঈমান দেওয়ার জন্য। তা আমরা চাটুরে হওয়ার তরিকা যে মোটেও জানি না, বিষয়টা এমন না। কে কোথায় কেমন চাটাচাটি করে কি সুবিধা পায়, এগুলো নিয়ে কম বেশি জানা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভেতরের ঈমান, ভেতরের গায়রাত এগুলো অবলম্বন করতে অনুমতি দেয় না। মাহফিল সারা বছরে একটা না করলে কি হবে? আরে মাহফিল তো আমাদের বিজনেস না, যেটা না করলে ধান্দা বন্ধ হয়ে যাবে, এটা না করলে দুনিয়ায় বড় লস হয়ে যাবে। বরঞ্চ বাস্তবতা হলো, এখনো পর্যন্ত আমার দিলের আকর্ষণ কথা বলার দিকে না, লেখালেখির দিকে। কথা বলতে আমার কাছে বড় কষ্ট হয়, কষ্ট কষ্ট করেই বলি, কিন্তু আমি কিন্তু বয়ানের ময়দানে এসেছি বহুত পরে, লেখালেখির ময়দানে বেশ আগ থেকে। যখন আমার বই প্রায় পঞ্চাশের কোঠায়, আমার রচিত অনুদিত প্লাস সম্পাদিত মিলিয়ে প্রায় পঞ্চাশের কোঠায়, তখন আমার জীবনে প্রথম মাহফিলে আমি মাত্র বয়ান করি। তাহলে বয়ানের ময়দানে কিন্তু পরে, লেখালেখির ময়দানে কিন্তু আগে। হ্যাঁ, কেউ বলতে পারেন হুজুর এখন বয়ানের ময়দান ছেড়ে দিলে বড় বড় বান্ডিলের কি হবে? আরে যারা আমাদেরকে দাওয়াত দিয়ে একটু খোঁজ নিয়ে দেখেনি না, কোনো স্পেসিফিক এক জায়গার কথা বলছি না, সারা দেশেই খোঁজ নিয়ে দেখেন না, যারা কন্ট্যাক্ট করে না, চুক্তি টুক্তি করে না, লোকে কি আদৌ তাদেরকে বান্ডিল দেয় নাকি অন্য কিছু দেয়? মাঝে মধ্যে দেয় দশ টাকার বান্ডিল, একজনটা দেখলাম দিয়েছে দুই টাকার বান্ডিল, আর ইয়া মোড়া পকেটে জায়গা হয় না, পরে খুইলা গুনতে গুনতে দেহে সব মিলে দুই হাজার টাকাও না, এগুলো করে। এক মাহফিলে দেখেছি আমি বাচ্চা থাকতে যখন পড়াশোনা করি, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেমে দিন এবং প্রসিদ্ধ একজন পীর, তাকে আনা হয়েছে আর একজন কন্টাকে বক্তাকে আনা হয়েছে, আরও প্রায় ধরেন দেড় যুগ আগের কথা। সেই হুজুরকে দেওয়া হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা, ঢাকা থেকে গিয়ে ফরিদপুরে বয়ান করেছেন মাত্র পাঁচ হাজার টাকা, আর কন্টাকে বক্তাকে তৎকালীন সময় দেওয়া হয়েছে ষাট হাজার টাকা। ভাবতে পারেন, একই আয়োজক, গালি তো লোকে খালি চুক্তিবাদী হুজুরদের দেয়। আরে ভাই, এক পক্ষরে গালি দিলে হয় না, আকাম কুকাম দুজনে মিলে করেছে, আর একজনের কাঁধে সব দাস আপনি দায় চাপাবেন আর আরেকজনের ধোয়া তুলসী পাতা হিসেবে প্রচার করবেন, এটা কখনো ইনসাফ না।